আল্লা রসুল জান্নাত জাহান্নাম সফর এবং সেখানের অনেক ভয়ঙ্কর দৃশ্যগুলি যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন লেলু লেলুরি আয়াতে না যে আল্লাহ তাকে নিয়েই গেছেন তার নিদর্শন দেখানোর জন্য এই জন্য আল্লাহ তালা রসুলকে তার নিদর্শনগুলি দেখেছেন জান্নাতের দৃশ্য জাহান্নামের দৃশ্য এ সমস্ত দৃশ্যগুলি আল্লাহ রসুলকে দেখানো হয়েছে এই দৃশ্যগুলি দেখেছেন জিবরুল আমিন তার সাথে ছিলেন এবং এই এইসব দৃশ্য দেখানোর পরে সেখানে পাঁচ অক্ত নামাজ ফরজ হয় তো প্রথমে আমি বলেছি যে দুই রক্ত নামাজ ফরজ হয়ে ফজর এবং আগ্রবে দুই রেখাত করে ওই আসার সাথে সাথেই মেয়েরাজে পাঁচ অক্ত নামাজ ফরজ হয়েছে পাঁচ অক্ত দুই রেখাত করে দশ রাকাত এই পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার পরে জিবরি জামিন আল্লাহ রসুলকে হেজরে আসোয়াদ এবং বাবে কাবা এই দুইটা জায়গার মধ্যে আম্মানি রসুর আম্মানি জিবরাই রাখাম হাদিসের ভাষা যে আল্লাহ রসুল বলেন যে জিবুল আমিন আমার এমামতি করেছেন হাজারে আসত এবং বাবে কাবায়ের মাঝখান এইখানে পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার পরে জিবল আমিন প্রথম দিনে আউয়াল অক্তে পাঁচ অক্ত নামাজ আল্লাহ রসুলকে পড়িয়ে দিয়েছেন এবং দ্বিতীয় দিনে শেষ অক্তে পাঁচক্ত নামাজ এমামতি করে দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন যে এটা আপনার নামাজের প্রথম অক্ত এটা শেষ অক্ত এটা হলো পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার পর তো পাঁচ পাঁচক্ত নামাজে দশ রাখাত নামাজ ফরজ হয়েছে এরপরে হিজরত করার পরে পহেলা হিজিতে মাগরিবে এক রেগাত বেড়েছে আসরে দুই রেঘাত বেড়েছে জহরে দুই রাত বেড়েছে এসায় দুই রেগাত বেড়েছে এই নামাজটা বেড়েছে হিজরতের পরে এভাবে পা নামাজ নামাজ আল্লাহতালা ফরজ করেছেন তবে খুব বিখ্যাত হাদির যে পঞ্চাশত্ব নামাজ ফরজ হয়েছিল এটা সবাই জানে এটা মুসল্লা আসলামের অনুদানে কমাতে কমাতে নামাজ পাঁচ করা হয়েছে কাজে এই কথাটা যুক্তির বাইরে তার কারণ হাদিস যদি বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী হয় তে সে হাদিস গ্রহণযোগ্য হয় না এটা আপনারা দেখবেন আব্দুর রহমান নিজামপুরি তার তহফাতুল আহওয়াজ গ্রন্থে এই কথাগুলি তিনি উল্লেখ করেছেন যে হাদিস যদি আকলে সালিমের খেলাফ হয় তে এই হাদিস গ্রহণযোগ্য হয় না একটা মানুষকে আল্লাহ তালা পঞ্চাশ অক্ত নামাজ ফরশ করাবেন এখন বলেন চব্বিশ ঘন্টায় একদিন তো ঘন্টায় যদি দুই অক্ট নামাজ ফরশ করা হয় তাহলে চব্বিশ ঘন্টায় আস চব্বিশ ঘন্টায় আটচল্লিশ তো ঘন্টায় যদি দুই নামাজ ফরশ করা হয় তার ফলে তো বাকি থাকে তাহলে একটা মানুষের জীবনটা কীভাবে চলতে পারে সে গোসল করবে না খাবে দাবে না ঘুমাবে বা ব্যবসা বাণিজ্য করবে না আয় বাণিজ্য করবে আল্লাহতালা মানুষ মানুষকে কি এরকম কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করছে কাজে এটা কি কোনো জ্ঞান সমর্থন করে যে আল্লাহ তালা মানুষের জন্য পঞ্চাশ নামাজ ফরশ করবেন কাজে এই হাদিসটা সম্পূর্ণ মানে বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী কাজেই এগুলো হলো মানে আমাদের নবীকে মুসাল্লাহ সালামের শিষ্য বানাবার জন্য একটা বুদ্ধি যে মুসাল্লাহ সালাম এহুদিদের নবী তাও তো উনি মানে সব নবীর সাথে ওস্তাদ আমাদের নবীর কোনো উস্তাদ নাই মুসাল্লাহ সালামী ওস্তাদ আছে হিজুরুল্লা আসলামের কাছে সে শেখতে গেছিলো কিন্তু আমাদের নবীর কোনো উস্তাদ নাই কাজে আমাদের নবীর ওস্তাদ বানানোর জন্য এই কথাগুলো বর্ণনা করা হয়েছে এই হাদিস কোনো ঠিক নেই এটা আপনারা বিশুদ্ধ জ্ঞান দ্বারা পরীক্ষা করেন যে কি করে হতে পারে যে আল্লাহ রব্বাল সে বলেন এই অজা না ও সুভাতা তোমাদের নিদ্রাকে আমি আরামের জন্য সৃষ্টি করেছি দিনকে সৃষ্টি করেছি তোমার উপার্জনের জন্য আল্লাহ কোরআনে বলে নাই তাহলে আপনি পঞ্চাশত্তর নামাজ পড়লে তো এগুলো আপনি কখন করবেন আল্লাহ কি এগুলো বোঝেন না না মুসদ আসলামের পরামর্শ নিয়ে আল্লাহ তালা কাজ করেন কাজে এই কথাগুলি ঠিক নয় মিরাজে আজে পাঁচক্তর নামাজ পড়া হয়েছে দশেকাখ এটা হলো বিশুদ্ধ কথা মানে আমরা এবার আসি যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম আল্লাহর সাথে কীভাবে সাক্ষাৎ করলেন সিদ্ধরাতুল মুনতাহাতে যাবার পরে জিব্রাল্লাহি সাল্লাম তাকে বললেন এখান থেকে আল্লাহর আড়স শুরু এবার আপনি চলে যান আল্লাহর আরসে আল্লাহ রাসুল গেলেন যদিও এই বর্ণনাটি সহি কোনো বর্ণনায় পাওয়া যায় না তারপরেও এটা ইতিহাস প্রমাণ করছে যে আল্লাহ রাসুল মেয়েরাজে গিয়ে সয়েন আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করলেন আল্লাহর সাথে যে কেউ স্বচক্ষে আল্লাহর সাথে দেখা করতে পারে না এটা আল্লাহ তালা সুরান আমের একশো তিন নম্বর আয়তে বলেছেন লা তুদরিকুল আবু সর অহু ইদরিকুল আবু সর অহু আল্লাহ তুইফুল খাবির অতএব এই সচক্ষে আল্লাহকে দেখা যাবে না এটা কোরান দ্বারা সাব্যাস্ত এরপরেও সুরা সুর টু সুর পঞ্চাশ নম্বর আয়তালা তালা বলছেন অমাকানালী ভাসারিন আই কাল্লে মাহুল্লাহুল্লা ওয়া হেয়ান আওমি ওর হেজাব আউ ইউরস্লাহ রসুল তিনটা পদ্ধতি ছাড়া আল্লাহর সাথে কথা বলা যায় না এক নম্বর হলো ওহির মাধ্যমে আর একটা হলো কেউ যদি কথা বলতে চায় তাহলে পদ্মার আড়াল থেকে আর একটা হলো আউ ইরুস্লা রসুলা অর্থাৎ জিব্রাইলের মারফতে জি জিব্রাইল মারফতে অধিকাংশ নবী রসুল যে জিব্রাইল মারফতে কথা বলেছেন হজরত মুস সাল্লাম তুর পাওয়ারে ওহির মাধ্যমে সয়ন আল্লাহর সাথে কথা বলেছেন আর আল্লাহর নবী নূর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন অমিউর হেজা একটা পদ্মার আড়াল থেকে তিনি আল্লাহ তালা ছিলেন পদ্মার ওপারে আর আমার রাসুল ছিলেন পদ্মার এপারে জোরে কান হান আল্লাহ সেখানেই আল্লাহর সাথে স্বয়ং আল্লাহ নবীর কথাপকথন হলো যা কিছু দেওয়ার আল্লাহ তালা আমার রাসুলকে দিয়ে দিলেন এ কথা আল্লাহতালা কোরআনে স্পষ্ট করে বলে দেওয়ার পরেও কেন যেন আমাদের মধ্যে এই কথাগুলো চলে আসছে স্বয়ন আল্লাহ তালা নিজে বলছেন ফাউ হা ইলা আবদিহি মা আউ হা যা কিছু দাবার সব কিছু আল্লাহ তালা তারা শুনকে দিয়ে দিলেন সব কিছু ও করলেন সব কিছু বর্ণনা করে সব লিপিবদ্ধ করে দিলেন কিভাবে আগামী দিনের মদিনা রাষ্ট্র কায়েম হবে মদিনা রাষ্ট্র কায়েম করার জন্য কি কি মূলনীতি হবে সেই নীতিমালাগুলো আল্লাহ তালা স্বয়ন সুরা বানিস রাইলের মধ্যে এক এক করে সম্পূর্ণ বর্ণনা করে দিয়েছেন এরপরে তিনি পাঁচ অক্টো নামাজ নিয়ে আসলেন রমজানের রোজা নিয়ে আসলেন এই ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে আমাদের মধ্যে বিভ্রান্তিটা ছড়িয়ে আছে এ হাদিসের নামেও তো কিছু জালিয়াতি আমাদের সমাজে আছে ধরুন যারা হাদিসের মধ্যে জালিয়াতি কার্যক্রমটা চালিয়েছে এদের মধ্যে অধিকাংশ ইহুদি এবং খ্রিস্টান গোষ্ঠী এরা আমার রাসুলকে কলুষিত করার জন্য হাদিসের মধ্যে জাল হাদিস তারা ঢুকাই দিয়েছে এই মেয়েরাজের মধ্যেও কিছু জাল হাদিস আমাদের মধ্যে চলে এসেছে কারণ ওই ইহুদি এবং খ্রিস্টানরা এরা হলো বনিস রাইলদের অন্তর্ভুক্ত আর বনিস রাইলদের অন্যতম একজন নবী হচ্ছেন হজরত মুসা আলহ সাল্লাম আর এই মুসা আলে হাইলাইট করে আমার রাসুলকে খাটো করার জন্য একটি কথা আমাদের সমাজে দিশের আকারে প্রচলিত চলে এসেছে সেটি হল যে মেরাজ থেকে ফিরে আসার পথে সিদরাতুল মন্তাহাতে রাফরাফ থেকে তিনি নেমে গেলেন এবার জামরুদে চড়ে তিনি সপ্ত আসমান থেকে ষষ্ঠ আসমানে আসলেন ষষ্ঠ আসমানে আসার পরে মুসা আলহ সাল্লাম সাথে সাক্ষাৎ হলো তখন নাকি আমার রাসুল বলেছেন যে পঞ্চাশক্ত নামাজ এবং এক বছরের রোজা আল্লাহতালা আমাকে দিয়েছে এটা শুনে মুসা মুসা আলসাল্লাম আশ্চর্যিত হয়ে গেলেন তোমার উন্মত্তে কাজ করতে পারবে না যাও ফিরে যাও আবার কমিয়ে নিয়ে এসো আল্লাহ রাসুল চলে আসলেন এ বর্ণনা পাওয়া যায় যে প্রতি ফেরতে পাঁচ অক্ত করে কমতে 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 তাহলে পঞ্চাশ অক্ত যদি পাঁচ অক্তে আসে তাহলে মিনিমাম ওইদিকে পাঁচ পাঁচ করে হলে চারবারে আট বা নয় বার নয় আল্লাহ রাসুল ঘোরাফেরা করেছেন একটা সম্মানী ব্যক্তি যাকে সম্মান করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হলো সামান্য একটা বিষয় নিয়ে আল্লাহ তাল্লাহ তাকে নয়বার দরজাতে ঘুরাবেন ফিরাবেন এটা আল্লাহ রাসুলের সানের খেলাপ আমি মনে করি এটা শানের খেলাফ এটা এটা এখানে হাদিসের মধ্যে কিছু জালিয়াতি করা হয়েছে যেটা ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে তাদের মূসা আলাইসাল্লামকে হাইলাইট করে আমার রাসুলকে খাটো করার জন্য আমার রাসুলের শানের ই এমন একটি কথা তারা বর্ণনা করেছেন বরং মূলত যে কথাটি আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ফাও হা, ইলা আও হি যা কিছু তিনি তার রাসুলকে প্রেরণ করা যা কিছু প্রদান করা সব কিছু প্রদান করে দিলেন কোনো কিছুই বাকি রাখেন নাই আল্লাহর আল্লাহ তালা তার রাসুলের সাথে সাক্ষাৎকারে যা কিছু দেওয়ার সব কিছু তিনি দিয়ে দিলেন এটা নিয়ে আল্লাহ রাসুল ফিরে এসেছেন মুসাআাল সাল্লাম বারবার ফিরিয়ে দিয়েছেন এই কথাটি আমি মনে করি আমার রাসুলের সানের খেলাফ সম্মানিত হাজিরিন কারণ এটা আমার রাসুলকে সবচেয়েতে সম্মানিত করার জন্য এই রাজের ঘটনা ঘটিত সংঘটিত হয়েছিল আল্লাহ রাসুল আমাদের জন্য পাঁচ অক্টো নামাজ নিয়ে আসলেন আল্লাহ রাসুল আমাদের জন্য রমজান মাসে রোজা নিয়ে আসলেন আল্লাহ রাসুল ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য মূল নীতিমালা নিয়ে আসলেন সেই নীতিমালার আরোকেই তারপরেই আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করে মদিনা রাষ্ট্র কায়েম করে তিনি সেখানে হিজরতের পরে দেখুন মেরাজ থেকে এসেই কিন্তু নামাজ ফরজ হিসেবে কায়েম হয় নাই রোজা ফরজ হিসাবে কায়েম হয় নাই যখন আল্লাহ রসুল মক্কা থেকে মধ্যে হিজরত করলেন হিজরতের পরে ইসলামের রাষ্ট্র কায়েম করার পরে নামাজকে ফরজ হিসাবে সাব্যস্ত করা হলো রমজান মাসের রোজাকে হিজরতের এক বছর পরে এটাকে ফরজ হিসাবে সাব্যস্ত করা হলো তাতে বোঝা গেল যে ইসলামী রাষ্ট্রের একটা নমুনা নীতিমালা প্রদান করাই ছিল মেরাজের শিক্ষা মূল কাজ এইটিকে হাইলাইট করা দরকার কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম তিনি একজন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি সব যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ সে কারণে এই যুগেও যারা রাজনীতি করেন যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরও এই মেহরাজ থেকে বড় একটি শিক্ষা আছে যে নবী তিনি একজন নভোচারী ছিলেন তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন তিনি মহাকাশ ভ্রমণ করেছেন এবং সেখান থেকে স্বয়ন আল্লাহর কাছ থেকে নিয়ে আসা নীতিমালা অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এই জন্য এই ইসলামী রাষ্ট্রে যেটা যেসব নীতিমালাগুলো আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে পর্যায়ক্রমে বর্ণনা করেছেন এসব কিছু মেয়রাজের একটা অংশ আসুন আমরা যে বিষয়টি আমি সর্বশেষে আপনাদের সামনে বলতে চাই সেটি হলো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এটার সবচেয়ে বড়ো প্রমাণ হল এই লাইলাতুল মেহরাজ এই মেহরাজের ঘটনায় আমার রাসুলকে আজ পর্যন্ত শ্রেষ্ঠ মানব হিসাবে আখ্যায়িত করে রেখেছে বিজ্ঞান প্রযুক্তির যত উন্নত হবে মেহরাজের ঘটনা তত প্রস্ফুটিত হবে তত ফুলে ফলে সুশোভিত হবে তত মানুষের কাছে এই ঘটনাটা আরও সচক্ষে বুঝার মতো দেখার মতো হয়ে উঠবে আজ থেকে চোদ্দোশো বছর আগে সাহাবায়িকরাম তাবি ইন তাবি তাবি ইনগণ যেভাবে মেয়েরাজের ঘটনা দেখেছিলেন বা বুঝেছিলেন আজকের বর্তমান আলেমা তার চাইতেও বেশি ভালো দেখছেন এবং বুঝছেন আগামী দিনে আরও ভালো বুঝবেন এবং দেখবেন বিজ্ঞান প্রযুক্তির যত উন্নত হবে বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হবে ইসলামের তত প্রসার বাড়বে মেয়েরাজের ঘটনা তত গুরুত্ব বাড়বে এই কারণে আল্লাহ রাবুল আলমিন এই মেয়েরাজের এই বর্ণনাটি আমাদের কাছে উপস্থাপন করেছেন